morning guys. Hello and Shubhrabhat. Welcome to my channel Cook with Mishti Bong. Aaj ami apnader jonno enechi ol kochur tarkari. Eta ektu alada rokom kore ami korechi. Sadharonoto ol kochur tarkari onekei chingri diye bhalobashe. Aaj ami niramish version e eta paneer diye korbo. So dekheni ki ki dorkar. ওল কচুর তরকারি করার জন্য যা যা লাগবে আমি এখানে আলু নিয়েছি একটা সেটাকে বড় আলু নিয়েছি সেটাকে ডুমুডুমু করে কেটে হলুদ মাখিয়ে রেখেছি ওল কচু নিয়েছি ডুমুডুমু করে কেটেছি আর পনির নিয়েছি ছোট ছোট করে কেটে রেখেছি তার সাথে পোড়ানোর জন্য আমি নিয়েছি তেজপাতা দারচিনি শুকনো লঙ্কা ইলাইচি আর লবঙ্গ তার সাথে যে যে যা লাগবে সেটা হচ্ছে সম্ভবত নুন সর্ষে বাটা না থাকলে আপনি মাস্টার্ড সসও ইউজ করতে পারেন হলুদ গুঁড়ো জিঞ্জার গার্লিক পেস্ট এখানে আমি 1 টেবিলস্পুন মতো জিঞ্জার গার্লিক পেস্ট নিয়েছি লঙ্কা গুঁড়ো ঘি চিনি তেল আমি রান্নাটা সর্ষের তেলে করা পছন্দ করি তাই সর্ষের তেল তার সাথে যা যা রয়েছে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর একটা টমেটো আমি ওলটাকে প্রথমে সেদ্ধ করে নেব তাই আমি একটা পাত্রে গরম জল বসিয়েছি এর মধ্যে আমি দিচ্ছি একটু নুন হলুদ এবার আমি ওলটা ওপেন সেদ্ধ করব একটু নাড়িয়ে ওলটাকে জলে ফুট আসা পর্যন্ত সেদ্ধ করুন ওভারকুক করবেন না শুধু অনেকে কি হয় ওলে একটু গলা ধরে তাই আমি জাস্ট ওলটাকে 1 ফুট দিয়ে জলটা ঝাড়িয়ে নেব যতক্ষণ ওলটা সেদ্ধ হচ্ছে আমি আর একটা পাত্রে গরম তেল তেল বসিয়েছি তার মধ্যে আমি একটুখানি নুন দেব আর এটাতে আমি তেলটা গরম হওয়ার পর পনিরটা ফ্রাই করে নেব আমি তেলে পনিরটা দিয়ে পনিরটাকে একটু গোল্ডেন ব্রাউন অবধি পনিরটাকে ফ্রাই করব যারা চিংড়ি মাছ ব্যবহার করতে চায় তারা চিংড়িটা পরিষ্কার করে চিংড়ি মাছটাকেও হলুদ নুন মাখিয়ে ফ্রাই করে নিতে পারে দেখুন পনিরটা বেশ গোল্ডেন ফ্রাই হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে আলাদা করে রেখে দেব এবং ঝোল কমপ্লিট হয়ে যাওয়ার পর শেষ হয়ে যাওয়ার পর আমি পনিরটাকে আলগাভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে রাখব কি আমি গরম জল থেকে ছাড়িয়ে রেখে দিয়েছি এবার এই ওল আর আলুটাকে যে হচ্ছে আমি ভাজব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি আলু আর ওলটাকে তেলে ভাজব তেল গরম হয়ে গেছে আমি তেলে আলুটা দিয়ে আমি আলুটাকে তেজ আঁচে ভেজে নিয়েছি এবার আমি গ্যাস কমিয়ে একটুখানি গ্যাস কমিয়ে আলুটাকে ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য 3-4 মিনিট পর ফিরে এসেছি আলুতে একটা হালকা গোল্ডেন ব্রাউন হয়েছে আলুটা তখন ঝোলে খেতে বেশ ভালো লাগবে এবার গ্যাসটা বাড়িয়ে আরও 1-1.5 মিনিট ভেজে
আমি আলুটাকে তুলে রাখবো। গরম তেলে ওলটা দিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে ওলটাকে একটু ভালো ভাজা ভাজা করব। হালকা বেশ ব্রাউন কালার এসে গেছে, আমি গ্যাসটা বাড়িয়ে ওলটাকে আরো 3-4 মিনিট একটু পর ফিরে এসেছি। দেখুন ওলটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এলাচ গরম মশলাটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, হালকা আছে আমি ভাজছি। তার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, দেখবেন চিনিটা যেন পুড়ে না যায়। চিনিটা হালকা করে দিলে ছোলে বেশ সুন্দর একটা লাল রং আসে। আমি এবার এর মধ্যে কেটে রাখা দুমো করা পেঁয়াজ, গ্যাসটাকে আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে একটু গোল্ডেন ব্রাউন করা অবধি ভাজছি। আমি অনেক টাইমে গ্যাস ভাজার সময় হালকা একটুখানি গরম জলের ছিটা দিয়ে দিই, তাতে পেঁয়াজটা কড়াইয়ে লেগে যায়। এবার গ্যাসটা বাড়িয়ে আমি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন অবধি ভাজছি। দেখুন পেঁয়াজের কালারটা খুব সুন্দর পিঙ্কিশ থেকে ব্রাউনিশ হয়ে গেছে। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে তার সাথে আমি একটু নুন দেব, পিঞ্চ অফ সল্ট, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমি পেঁয়াজ আর টমেটোটাকে ভাজা ভাজা করে নেব। দেখুন টমেটোটা হালকা হালকা নরম হয়ে এসেছে। এই টাইমে আমি এর মধ্যে দেবো হলুদ
লঙ্কার গুঁড়ো 1 টেবিলস্পুনের মতো। আমি একটু ঝাল বেশি খাই, যারা ঝাল কম খায় তারা কম দিতে পারে। যাতে মশলাটা লেগে না যায় আমি কড়াইয়ে মাঝে মাঝে একটু গরম করি। এইভাবে আপনি কম তেলে সুস্বাদু রান্না করতে পারবেন। মশলাটাকে ভালো করে টমেটো আর পেঁয়াজের সঙ্গে আমি ঢেলে এইভাবে আমি 2-3 মিনিট মশলাটাকে ফুটে দেবো। দেখুন টমেটোটা একদম মাশি হয়ে এসেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিলস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। ভালো করে মশলাটার সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। এবার আদা রসুন বাটা জিঞ্জার গার্লিক পেস্টে কাঁচা গন্ধটা যাওয়া না অবধি আমি ভালো করে মশলাটাকে কষাব। মাঝে মাঝে ওই আমার ট্রিক, আমি যে হচ্ছে একটু গরম জল অ্যাড করি যাতে মশলাটা ভালো করে কষে আর কড়াইয়ের গায়েও না লাগে। আর আলুর সঙ্গে মশলাটা কষে গেছে। এবার আমি গরম জল দেবো। খাবারে সবসময় গরম জল দেবেন, তাতে খাবার টেস্টটা ভালো থাকে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। আমি একটু গ্রেভি বানাচ্ছি। অনেকে ইচ্ছে করলে রুটি ফুটির সাথে খাওয়ার জন্য একটু শুকনো শুকনো সবজিও করতে পারে, সেখানে জলের পরিমাণটা কম দেবেন। জল দিয়ে দিয়েছি। এবার দেবো আমি স্বাদ মতো নুন। চেক করে নেবেন একটা নাড়া দিয়ে। এটাকে এবার আপনি ততক্ষণ অবধি ঢেকে দিন যতক্ষণ ওল আর আলুটা হয়ে যাচ্ছে। মাঝারি আসে আছে গ্যাসটা রেখে ঢেকে দিন যতক্ষণ না ওল আর আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। ফিরে আসবো ওল আর আলুটা সেদ্ধ। এই স্টেজে আমি ঘি আর গরম মশলাটা অ্যাড করছি। মনে করেন যে কচুতে গলা ধরে বা ধরতে পারে, পনির দিয়ে হালকা একটুখানি অল্প লেবুর রস চিপে আমি ঢাকা বন্ধ করে 5-10 মিনিট রেখে দেব। এরপর আপনারা গরম গরম সার্ভ করতে পারেন। আমার তো উলের কারি উইথ পনির রেডি হয়ে গেছে। আপনারাও অবশ্যই রান্না করবেন আর জানাবেন আমাকে কেমন লাগছে। কোনো ফিডব্যাক থাকলে জানাবেন, আমি নিশ্চয়ই আমাকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করব। আর যদি আপনারা চান যে আমি কোনো রকম আপনাদের জন্য রান্না করি, তো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনার জন্য সেই রান্নাটা করব। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল কুকিং উইথ মিষ্টি বং।
us. That's all for